अरे नया माल लाया हूँ, एकदम ट्रिपल एक्स कलेक्शन। দুটি বয়সে সন্ধিক্ষণ, কৈশোর থেকে যৌবনে যাওয়ার পথে একটা গুরুত্বপূর্ণ সময়। যখন একদিকে প্রকাশ্যে আসে নানান শারীরিক পরিবর্তন, তখন মনে ও চিন্তাভাবনাতেও ঘটে যায় বহু অদল বদল। এমনকি প্রত্যেকটি মানুষের পরবর্তী জীবনের ভালো বা খারাপ অনেকটাই নির্ভর করে এই সময়টার উপর। আর এই বয়সেরই কিছু ছেলেমেয়ের গল্প নিয়ে নাট্য ব্যক্তিত্ব কৌশিক কর বানিয়ে ফেলেছেন তার নতুন ছবি পর্ণমোচি। ঠিক কোন ভয়ঙ্কর সমস্যাগুলো এই ছবিতে তুলে ধরতে চেয়েছেন কৌশিক কর জানালেন নিচেই। একদম বয়স সন্ধির একটি আমরা ছেলেকে নিয়ে কাজ করছি, শুধু একটা নয়, তার আরও বন্ধু বান্ধব সবটা মিলে এবং তাকে ঘিরে যে তার পরিবার, তার বন্ধুদের পরিবার, তার পাড়া প্রতিবেশী, তাদের মহলটা পুরোটাই যখন একটি ছেলে বাড়তে শুরু করে এবং তার সঙ্গে সঙ্গে তার অচেনা পৃথিবী তাকে নানারকম প্রশ্ন করতে শুরু করে এবং ঠিক এই প্রশ্নের সম্মুখীন যখন তারা হয়, ঠিক তখনই মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই মিসগাইডে এই সময় সবচেয়ে বড় অবদান হয়তো আমাদের বিজ্ঞাপন জগৎ বা বিপণন জগৎ বা ভার্চুয়াল ওয়ার্ল্ডের, যেখান থেকে প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নারী শরীরকেই মাত্র কেন্দ্র করে, ফোকাসড করে, বিপণন করে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, মানে নানারকম প্রসাধনী বিক্রি হচ্ছে, নানারকম কসমেটিক্স থেকে শুরু করে সবটা, এবং নানারকম পর্ন থেকে শুরু করে নানারকম ভিডিওস, শর্ট ফিল্মের আজকাল বন্যা বয়ে গেছে, মানে সফট পর্নের বন্যা বয়ে গেছে আজকাল ফিল্মের নামে আর কি, নোংরামো আর কি। তো এই সবগুলো থেকে আস্তে আস্তে এই ছেলেগুলোর হাতে এগুলো আসে আর কি, ফোনের মাধ্যম দিয়ে, ইন্টারনেটের মাধ্যম দিয়ে। এবং এটা করতে করতে যখন ব্যক্তি জীবন এবং বাস্তব জীবন এবং ভার্চুয়াল লাইফের মধ্যে যখন একটা সংঘাত তৈরি হয়, কারণ সে ওই ঝাঁচকচকে দুনিয়াটা যা দেখছে তার সঙ্গে তার ব্যক্তি সম্পর্কে মানুষগুলো মিলছে না, এই না মেলার ফলে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে আমি কি শুধু কি আমিই তাহলে এটা থেকে বঞ্চিত, আমি কি তাহলে জীবন থেকে দূরে আছি। এই প্রশ্ন থেকে এবং এই কোয়ারিজ থেকে প্রত্যেক মুহূর্তে তাদের মধ্যে একটা গোপনে যাওয়ার, একটা অন্ধকারে যাওয়ার প্রবণতা তৈরি হয় যে আমাকে তাহলে বুঝি এটা থেকে আটকে রাখা হচ্ছে। সেইটা নিয়েই পর্ণমোচি। কি করিস সারাদিন ঘরের মধ্যে? মাস্টারবেট। আপনারা কাউন্সিলিং করাচ্ছেন না কেন? ছাড় তো, রবীন্দ্রনাথ কোনোদিন স্কুলে পড়িস? আরে নম্বরই সব নয়, বাবাকে বোঝা। কারা কারা অভিনয় করছেন এই ছবিতে সেটাও বললেন তিনি। অভিনয় করছে ঋতব্রত, আমরা ওকে কাহানি থেকে শুরু করে ওপেন ডি ব্যাস্কোপে দেখেছি, ওই এই গল্পের প্রোটাগনিস্ট, ওই ওই গল্পের মূল, ওকে ঘিরে ওর বাবা মা করছে, অনিন্দ্য করছে, অঙ্কিতা চক্রবর্তী এদিকে আছে, আমরা আরও দেখতে পাচ্ছি আরও বিভিন্ন, আমি একটা পুলিশ অফিসারের ভূমিকা দেখতে পাচ্ছি শান্তিলাল বাবুকে, কর্ণিকা দিয়ে আছেন তার স্ত্রীর চরিত্রে, এবং আমি একটি চরিত্রে অভিনয় করছি। এই সব মিলিয়েই ওই যে বিভিন্ন মানুষগুলো, অনেকগুলো ঘরের গল্প এক জায়গা হতে হতে একটি পরিবারকে কেন্দ্র করে, একটি ছেলেকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে এই, এবং বিভিন্ন থিয়েটার, প্রচুর থিয়েটার ছেলেমেয়ে আছে যারা এই ছবিতে কাজ করেছে। এই বয়সী ছেলেমেয়েদের নানান সমস্যা ও তার সমাধান নিয়ে এদিন এক আলোচনা পর্ব চলে যাদবপুর ইউনিভার্সিটির ত্রিগুণা সেন অডিটোরিয়ামে। যে ছেলেটির জীবন ঘিরে মূলত এই সব ঘটনাগুলো ঘটবে সেই ঋতব্রত মুখার্জি। ওপেন টি বায়োস্কোপ, দুর্গা সহায়ের মতো ছবিতে অভিনয় করে যে বরাবরই মিষ্টি ছেলে তকমা পেয়ে এসেছে, এই ছবির পর দর্শকদের সেই ভাবনাটাই পুরোপুরি বদলে যাবে জানালেন ঋতব্রত। একটা কথা সেটা হচ্ছে যে আমি আমার ছবি যারা দেখে এতদিন বলেছে যে বা ঋতব্রত কি মিষ্টি দেখতে, তারা হয়তো আর এটা বলবে না এই ছবিটা দেখার পর, সেইটা আর কি। একটা যেটা বলার সেটা হচ্ছে যে এই চরিত্রটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছিল যে আমার সাথে এই চরিত্রটার আলাদা করে কোনো মিল নেই, তবে আমাদের সমাজে এরকম অনেক অনল, এরকম অনেক চরিত্র রয়েছে, সেটা আমি নিজে রেফারেন্স খুঁজতে গিয়ে পেয়েছি। এবং ন্যাচারালি একটা 15-16 বছরের ছেলে সেটা অনেক কিছু ডেভেলপ করবে গোপনে গোপনে, যেটা বাবা মাকে লুকিয়ে, সেইটা তো রয়েছেই অবভিয়াসলি। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে এই ছবিটার জন্য আমি যে কারণে অপেক্ষা করেছিলাম যে মানুষ কীভাবে নিচ্ছে, তার কারণ আজকালকার ভার্চুয়াল ওয়ার্ল্ডে সোশ্যাল মিডিয়া সবসময় আমাদের একটা প্রবণতা যে আমি অন্য কিছু একটা হয়ে উঠবো, আমার প্রোফাইল আমার কথা বলবে, আমি কথা বলবো না, সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটা একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা আছে, সেটা আমার মনে হয় দর্শককে আমি বলবো আপনারা সবাই দেখুন ছবিটা একবার অন্তত হলে গিয়ে, কারণ আমাদের কিছু একটা বলার আছে এবং আমরা অনেকেই খেটে খুঁটে একটা সমাজের কাছে একটা বার্তা দাঁড় করানোর চেষ্টা করেছি। আরে নয় মাল আয়া হুঁ, একদম ট্রিপল এক্স কালেকশন। পুলিশ ছেলের ব্যাগে পর্ন? এটা জাস্ট পারমিশন ছাড়া আর কিছু নয়। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।
আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।